হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছো। এবছরে সরকার থেকে একটি সামার ভ্যাকেশনের প্রজেক্ট করতে বলেছে, সামার প্রজেক্ট। সো আমরা সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এটি 9-10-এর জন্য এই প্রজেক্টটি। সো প্রজেক্ট কীভাবে তৈরি করবে, তার ফ্রন্ট পেজ কীরকম হবে, সেই ফ্রন্ট পেজ তৈরি কিভাবে করতে হবে সেটা আমি আজকে প্রথমে দেখাবো, এবং তারপরে পুরো ভিডিওতেই তোমরা দেখতে হবে কী কী লিখতে হবে। সো ফ্রন্ট পেজে প্রথমে সবার উপরে নিজের বিদ্যালয়ের নাম লিখতে হবে, এবং তারপর যেহেতু এটি সামার প্রজেক্ট তাই সামার প্রজেক্ট কথাটা লিখতে হবে, সুন্দর করে লিখবে তোমরা। তারপর সাবমিটেড বাই, অর্থাৎ যে এই প্রজেক্টটা তৈরি করছে, অর্থাৎ যেহেতু তুমি নিজে করছো তাই তোমার নিজের নাম লিখবে, পুরো নাম, এবং তুমি কোন ক্লাসে পড়ো, অর্থাৎ তোমার ক্লাস, সেকশান, রোল নাম্বার, এবং এই ইয়ার যেহেতু তাই 2023 এটা লিখতে হবে। এবং দেখে নাও ফ্রন্ট পেজটা ঠিক এরকম ধরনের হবে, অর্থাৎ আমি একটা স্কুলের নাম দিয়ে তৈরি করেছি, একজন ছাত্রের নাম দিয়েছি। এরপর দ্বিতীয় পেজ, এই পেজটি হবে অ্যাকনলেজমেন্টের পেজ, অর্থাৎ কৃতজ্ঞতা স্বীকার, যে স্যার তোমাদের এই প্রজেক্টটি দিয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই পেজটি তৈরি করতে হবে। হেডিং হবে অ্যাকনলেজমেন্ট, আই উড লাইক টু এক্সপ্রেস মাই স্পেশাল থ্যাঙ্কস অফ গ্র্যাটিটিউড টু মাই টিচার, মিস্টার বলে তোমার স্যারের নাম, who gave me the golden opportunity to do this wonderful summer project on the topic বলে টপিকের নাম। আর এটি আমাদের যে টপিকটি আছে সেটা হলো এসে রাইটিং, তাই আমাদের লিখতে হবে অন দ্য টপিক এসে রাইটিং। আই হ্যাভ কাম টু নো সো মেনি নিউ থিংস, আই অ্যাম রিয়েলি থ্যাঙ্কফুল টু হিম, আই উড অলসো লাইক to thank my parents and friends who helped me a lot in finalizing this project within the limited time frame. এভাবে আমাদের অ্যাকনলেজমেন্টের পেজ তৈরি করতে হবে। এটি হলো দ্বিতীয় পেজ। তৃতীয় পেজে টপিক অফ দ্য প্রজেক্ট হেডিং করতে হবে, এবং যে বিষয়ের উপরে লিখতে বলেছে সেই বিষয়, অর্থাৎ এসে রাইটিং বলে একটা হেডিং করতে হবে, এবং এটা সুন্দর করে লিখবে। আর এসে রাইটিংয়ের যে আউটলাইন স্যার দিয়েছেন সেটা লিখতে হবে এখানে। About the incident, when it happened, how did it affect you, what change came in your life, what lesson you got from the incident. অর্থাৎ এই আউটলাইনটাকে তোমার লিখতে হবে তৃতীয় পেজে, এবং এই আউটলাইনকে ফলো করেই তোমাকে এই এসে ডেভেলপ করতে হবে। সো চলো 4 নম্বর পেজে যাব, আউটপুট অফ দ্য প্রজেক্ট। এবার আমরা এই এসেটিকে ডেভেলপ করব, অর্থাৎ এই এসের যে হেডলাইন আগে সেটি লিখতে হবে। হেডলাইনটি হলো দ্য ইনসিডেন্ট দ্যাট চেঞ্জড মাই লাইফ। এই হেডিং লেখার পর আমরা এই এসেটা লেখা শুরু করব। আই ওয়াজ ইন দ্য 9th standard অ্যান্ড হ্যাড স্কোরড গুড মার্কস ইন অ্যানুয়াল এক্সাম। ডিউরিং দিস 10th standard আই হ্যাভ মেড নিউ ফ্রেন্ডস, দে আর অল from wealthy families compared to mine. They are fun-loving and used to bunk classes, spend time using mobile, and go for movies. Result, I have got poor marks in different subjects in first summative. This incident did not move me. My father became shocked. He believes that I can fulfill his dream being a doctor. Hearing my result, he said me nothing. One day, I told my father to bring pizza. My father bought it for me, and after giving it to me, he said, "Today, I am paying for your pizza, but will you be able to pay for mine when I grow old?" These words of my father moved me. I was too stunned to speak that time. On that very day, I have taken an oath to do good in Madhyamik and HS. My father's words are ringing in my ears all time. Now, I have given up my bad company. I read attentively and spend maximum time in study. My father's those very words changed my life. So এভাবেই আমাদের এই এসেটিকে শেষ করতে হবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সো সবাই ভালো থাকবে এবং প্রজেক্টটা রেডি করে নেবে। থ্যাংক ইউ।